আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার হঠাৎ করে ডেজার্ট খেতে ইচ্ছা করছে, আর আমার যখন সুইট কিছু খেতে ইচ্ছা করে তখন আমি এই ডেজার্টটি তৈরি করে ফেলি, আমার খুবই ভালো লাগে। আর আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যাদের আমার মতো হঠাৎ করে সুইট কিছু খেতে ইচ্ছা করবে তারাও হঠাৎ করে বানিয়ে খেয়ে নিতে পারবেন। তো আমি এখানে কিছু সুজি ভালো করে ভেজে নিচ্ছি, 5 মিনিটের মতো ভাজলে একদম পারফেক্ট, আর লো মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। আর সুজি যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিবেন পরিমাণ মতো দুধ, আর আপনাদের পছন্দ অনুসারে দিবেন। অনেকে একটু নরম সুজি খেতে পছন্দ করেন, অনেকে একটু শক্ত সুজি খেতে পছন্দ করেন, যে যেভাবে পছন্দ করেন ঠিক ওই পরিমাণে দুধটা মিক্স করে নেবেন। সুজি আর দুধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর যদি খুব ভালো করে মেশানো না হয় তাহলে কিন্তু সুজি দলা পেকে যায়, আর এটা একদমই ভালো লাগে না। সুজি আর দুধ মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, আর আপনারা চাইলে এই পর্যায়ে চিনিও ইউজ করতে পারেন। আমি কিন্তু কনডেন্স মিল্কটা দিতে পছন্দ করি, কারণ এটা দিলে খুব বেশি ক্রিমি হয় আর খুব বেশি ভালো লাগে। তো এখন সব কিছু মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের ডিম, আর ডিমটা আপনারা অবশ্যই দিবেন, এটি কিন্তু সুজির ক্রিমিনেস স্টেকচারটা খুব বাড়িয়ে দেয়, খুবই মজা হয়। ডিমটা দেওয়ার সাথে সাথে সব কিছু খুব ভালো করে জুড়ে জুড়ে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু মিক্সারটা ভালো হবে না। তো ভালো করে মিশিয়ে 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে, এতে কিন্তু আপনার সুজিটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার সুজি। এখন আমি এটা একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি, আর সার্ভিং ডিশে নিয়ে আমি এখানে আমার পছন্দের মতন বাদাম দিয়ে দিব। আপনারা চাইলে বাদাম ছাড়াও খেতে পারবেন আর বাদাম দিয়েও খেতে পারবেন, এটা পুরোপুরি আপনাদের ইচ্ছা। তো আমি এখানে আমার পছন্দের ক্যাশিউ নাট, পিস্তাসো আর কিশমিশ দিয়ে দিয়েছি। তো এখন এটা ফ্রিজে রেখে বা গরম গরমও খেতে পারবেন, ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডাও ভালো লাগে আবার গরম গরমও ভালো লাগে। তো আমি এখন গরম গরম নিয়ে নিচ্ছি, যেহেতু আমার হঠাৎ সুইট খেতে ইচ্ছা করছিলো তাই আমি রেডি করেছিলাম। তো এটা কিন্তু খুবই মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর যদি ট্রাই করে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।